হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা থাকে ফোন করবেন যারা দীক্ষা নিতে ইচ্ছুক এবং যারা জিনিসপত্র নিতে ইচ্ছুক এবং যারা কুষ্টি করতে চাও হাত দেখাতে চাও তারা আজকের বিষয় সরাসরি চলে যায় কথাতে আমাদের দেশের হাল অনুযায়ী আমি কিছু কথা তুলে ধরতে চাই আমার সন্তানদের কাছে আমার পিতা মাতাদের কাছে সকলের কাছে এবং আমিও পড়ি তার মধ্যে কথা হচ্ছে এই যে এত আন্দোলন হচ্ছে এত অবরোধ হচ্ছে এত কিছু হচ্ছে তবে একটা বিষয় বারবার উঠে আসছে সেটা কি সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে কি আমাদেরকে সাবধান হতে হবে লক্ষ্মীর ভাণ্ডার নিলে কি আমরা নরকে যাব। কারণ এইটা যেমন আমার সন্তানেরা এখন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমার সন্তানদের কাছে যে সত্যি আমরা লক্ষ্মী ভান্ডার নেবো না আমরা সুবিচার চাই এটা বলার জন্য সাহস থাকা দরকার এখানে তো যাই হোক তো আমার তো বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমি ফোন খোলা রাখি আমার ফোন খোলা থাকে আমি সন্তানদের সঙ্গে কথা বলি এবং প্রচুর পরিমাণে যে ফোন আমি পাই তখন সেই কথা নিয়ে আমি ভিডিও করতে বসি কারণ আমি চাই সকলকে জানাতে আমি চাই সকলের ভালো হোক আমি চাই সকলের মঙ্গল হোক আমি চাই সকলের অধিকারটা দিয়াতে তো এই নিয়ে আমাকে প্রচুরজন ফোন করেছে প্রচুর জন এই নিয়ে অনেক মহারাজরাও বা অনেক মানে সদ্গুরুরাও বলছেন এইসব কথা বলতে তো হবেই না বললে আমার সন্তানেরা জানবে কি করে তো আমাকেও তখন ফোন করছে যে মা লক্ষ্মীর ভাণ্ডার নিলে কি ক্ষতি হবে নরকে যেতে হবে তার জন্য আমি ভিডিওটা অবশ্যই আমার সন্তানদের জন্য করতে বসলাম কোনো ভয় পাবে না ভয় পাবার নেই লক্ষ্মী ভান্ডারটা কোথায় থেকে আসছে আমরা কোথায় থেকে পাচ্ছি সেইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার সন্তানদেরকেও বুঝিয়ে দিচ্ছি আমার মায়ের মতো দিদির মতো যারা আমি তাদেরকেও বুঝিয়ে দিচ্ছি ভালো করে ভিডিওটা তোমরা দেখো ব্যাপারটা হচ্ছে সকাল থেকে সকালে বিছানা থেকে ওঠার পর আবার রাত্রে শুতে যাওয়া পর্যন্ত এই মানে সারাটা দিনে রাতে আমরা কিভাবে সরকারকে দিই মানে ট্যাক্স দিই আমরা এবার তোমরাই হিসাব করে বলো মাথা পিছু কত টাকা করে আমাদের ট্যাক্স দিতে হয় এগুলো তো আমাদেরই টাকা আমাদেরকে তো কেউ দেয় না সকালে সর্বপ্রথম ব্রাশে করে দাঁত মাজতে হয় তাই তো পেস্ট বা ব্রাশ দুটোই কিন্তু কিনতে হয় ট্যাক্স দিতে হয় তারপরে একটু সকালে চা খাওয়ার অভ্যাস সকলেরই আছে চা চিনি বিস্কিট খেতে হয় তো সবকে সেটা তো ট্যাক্স দিতে হচ্ছে তারপরে জল খাবারে কি খাই আমরা প্রত্যেকজন আমরা আটা কিনে নিয়ে আসি বা সাদা তেল কিনে নিয়ে আসছি সর্ষের তেল কিনে নিয়ে আসছি মশলাপাতি লবণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিনে আনছি এবং গ্যাসও পোড়া পোড়াচ্ছি বাসন কোষণ ক্ষয় হচ্ছে মানে সবেতে সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে তারপরে আবার বিকেলে তুমি যাই খাও না কেন টুকটাক প্যাকেট জাতীয় জিনিস বা চা বিস্কিট কিছু একটা সেখানে ট্যাক্স সন্তান মানুষ করছি সেখানে ট্যাক্স গাড়ি ঘোড়া কিনছি সেখানে ট্যাক্স সোনাদানা কিনছি সেখানে ট্যাক্স জামা কাপড় জুতো মোজা কিনছি সেখানে ট্যাক্স ভগবানের সেবার জন্য একটু ধূপকাঠি কিনে আনছি মোমবাতি কিনে আনছি তেল কিনে আনছি যা কিছু কিনে আনছি সেখানে ট্যাক্স মানে আমরা যে ওষুধটা খাচ্ছি যে প্রাণ রক্ষা করার জীবনদায়ী ওষুধটা সেটাতেও ট্যাক্স এই যে চোখে চশমাটা পড়েছি আমার সন্তানের একটা ব্যাগ ঝোলাচ্ছে আমরা একটা ব্যাগ ঝোলাচ্ছি আমরা একটা হাতে ঘড়ি দিচ্ছি আমরা মোবাইল এখন তো মোবাইল পোষা আমাদের পক্ষে বিরাট বিপদ হয়ে গেছে বিরাট বিপদ হয়ে গেছে কারণ মোবাইলে যেভাবে খরচ বেড়ে গেছে তাহলে আমার সন্তানেরা বলো দিনে একটা মাথা পিছু কশো টাকা করে ট্যাক্স আমাদের সরকারের খাতায় জমা হচ্ছে একটা একটা মাথা পিছু আমি ধরলাম একশো টাকা করে আমি ধরলাম একশো টাকা করে একটা ফ্যামিলিতে দশটা মানুষ পাঁচটা মানুষ ছটা মানুষ সাতটা মানুষ চারটে মানুষ তিনটে মানুষ থাকলে হবে না আমি কম করে হিসাবের জন্য আমি এটা বলছি পাঁচটা মানুষ থাকলে দিনে পাঁচশো টাকা করে ট্যাক্স দিতে হচ্ছে বইপত্র খাতা ইত্যাদি সমস্ত কিছুতে তাহলে একটা মায়ের মাথা দিয়ে একশো টাকা করে ডেলি ট্যাক্স দিতে হচ্ছে মাসে কত হচ্ছে মাসে কত হচ্ছে নিশ্চয় মাসে তিন হাজার টাকা হচ্ছে একজনের পিছনে তাহলে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার হিসেবে দিচ্ছে কত হাজার টাকা তাহলে আমরা যে ট্যাক্সটা সরকারের ঘরে দিচ্ছি আমাদের মাথা দিয়ে যে ট্যাক্সটা যাচ্ছে তার থেকেই আমরা পাচ্ছি কিছুটা সবটা তো পাচ্ছি না কিছুটা পাচ্ছি আমরা তাহলে এখানে পাপ বা নরক এরকম কিছু কথা নয় ভয় পাবার কোনো কারণ নেই কারণ টাকাটা পার্সোনালি কাউরির পকেট থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে না কারণ আমাদের সঙ্গে নিয়ে আমাদের স্বামীর থেকে নিয়ে আমাদের সন্তানের সঙ্গে নিয়ে আমাদের সংসারের উপর থেকে নিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা সামান্য একটু কিছু আমাদেরকে দেওয়া হচ্ছে এই জন্য আমাদেরকে নরকে যেতে হবে না কারণ আমরা লুট করে নিচ্ছি না আমরা চুরি করে নিচ্ছি না আমরা ডাকাতি করে নিচ্ছি না আমরা অন্যায় করে নিচ্ছি না কাজেই আমাদের ভয় পাবার কোনো ব্যাপার নেই এখানে ভয়ের কোনো কথা নেই আর লক্ষ্মীর ভাণ্ডার যে ইস্যুটা উঠেছে আমার মায়েদেরকে আমি সত্যি দেখলে অবাক হয়ে যায় যে আজ লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিতে চাইছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই একই সুরে কিন্তু সবাই বলছে যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই আমাদেরকে স্বাধীনতা দেয়া হোক আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই আমাদের দরকার স্বাধীনতা আমাদের দরকার মানে সম্মান আমাদের যে তিলকতমা চলে গেছে তাকে ফিরিয়ে দাও আমাদের কাছে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দাও লক্ষ্মীর ভাণ্ডারটা কোনো ব্যাপারই নয় লক্ষ্মীর ভাণ্ডারটা যদি আজকে কেউ ভাবে যে আমি আর দেব না বা কেন দেব এটাও অন্যায় হবে এটাও অন্যায় হবে কারণ ওই যে প্রথমেই বললাম এটা তো কাউরির থেকে নিয়ে দেয়া হচ্ছে না এটা আমাদের থেকে নিয়েই আমাদেরকে দেয়া হচ্ছে আজকাল বাসের ভাড়া এমনভাবে বেড়ে গেছে ট্রেনের ভাড়া মোটামুটি যাই হোক একটা জায়গায় আছে যে কোনো জায়গায় পয়সা ছাড়া আমরা তো চলতেই পারবো না তো সাধারণ মানুষের পক্ষে একটা সংসার চালানো ছেলে মেয়ে মানুষ করা এটা খুব মানে কঠিন খুব কঠিন এবং সেটা করছি আমরা যেমনভাবে হোক যেমন করেই হোক করছি কিন্তু একটা সংসারে যদি দশ হাজার টাকা খরচ হয় মাসে পনেরো হাজার টাকা খরচ হয় বিশ হাজার টাকা খরচ হয় তাতে সেখানে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে তো কিছুই করতে পারে না কোনো ধারেই সামাল দিতে পারে না কোন কাজে লাগবে যদি আমার কুড়ি হাজার টাকা একটা সংসার খরচ হয় তাহলে আমার কোন কাজে লাগবে কোনো কাজেই আমার লাগবে না সেই হিসেব অনুযায়ী আমার সন্তানেরা আজকে পথে নেমেছে যে আমাদের হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই আমার সন্তানদেরকেও কিন্তু দোষ দেওয়া যাবে না আমার সন্তানরাও কিন্তু খুব দুঃখের সঙ্গে খুব যন্ত্রণার সঙ্গে খুব বেদনার সঙ্গে এই কথা বলতে বাধ্য হচ্ছে আজকে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় আজকে কত পুরস্কার এই যে পুজোয় যে অনুদানগুলো দেওয়া হয় সবই তো ফিরিয়ে দেওয়া হচ্ছে মানে এত বেদনা আমাদের মধ্যে চলে এসছে এত কষ্ট আমাদের মধ্যে লাগছে যে আজকে আমরা সব ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি শুধু একটা লক্ষ্মীর ভাণ্ডার ইস্যু করা এটার কোনো দরকারই নেই এটার কোনো দরকারই নেই তাতে বন্ধ করে দিলেও কিছু যায় আসে না থাকলেও কিছু যায় আসে না তো এই ধরনের ভিডিও আমি দেখি কটা কি আমার মা জননীদেরকে দিতে পারি বোঝাতে পারি আবারও আসছি আজকে এখানেই শেষ করছি আর ফোন সারা দিন আমার খোলা থাকে না আমার সন্তানদের উদ্দেশ্যে বলছি আজকেও এক সন্তান ফোন করেছিলে আমাকে যে মা সারা দিন আমি ফোনে চেষ্টা করছি কিন্তু সুইচ অফ আসছে তো আমি বললাম দেখো আমি বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ফোন খোলা রাখি সারাদিন তো আমার ফোন খোলা থাকে না আবার এক সন্তান বলছো যে আমি মানে ইয়ে করেছি কমেন্ট করেছি আপনি পড়েননি আনলাম দেখো বাবা আমার আমি কত ধারে আর দেখব কারণ ফোন খুলে রাখি তো ওই জন্য আমি কমেন্টগুলো পড়ি না যার দরকার খুব জরুরি খুব মানে বড় প্রশ্ন এই ধরনের থাকলে তবেই আমাকে ফোনে জিজ্ঞেস করবে ওই টুকটাক সামান্য কথা ফোনে জিজ্ঞেস করার কোনো দরকার নেই এগুলো নিজেরা বিবেক বুদ্ধি করেই সামলে নেবে বোঝা গেল খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতায় জয় গো